নতুন মূল লোৱা পরিলক্ষিত হয়েছে। এবার আইনি গোচর তরিবর সাজু হয়েছে সদৌ নৈশ বাস চালক সন্থা। সদৌ নৈশ বাস চালক সন্থায় কার বিরুদ্ধে হঠাৎ গোচর দিয়ার মন মেলিছে, গোচর দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, মুহূর্ত জানার চেষ্টা করি। ব্রেকিং নিউজ মুহূর্ত জানার চেষ্টা করি। সদৌ নৈশ বাস চালক সন্থা পুনের সরব হয়েছে, পুনের ক্ষুণ্ণ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। এবার একাংশ পোর্টেলর বিরুদ্ধে আইনি ব্যবস্থা লোবর সাজু হয়েছে চালক সন্থা। চালক সন্থার নেতা রূপম দত্তর মন্তব্য অপভ্রংশ করার অভিযোগত গোচর তরিব পোর্টেলর বিরুদ্ধে। চালক সন্থার অভিযোগ ভিউয়ার্সর আশাত ভিডিও বাইক ইত্যাদি ভুলক প্রচার করেছে। বৈকুণ্ঠ প্রিন্স নামর অভিনেতাগীর মন্তব্যক অসন্তুষ্ট হয়েছে সদৌ চালক সন্থা। চালক রূপম দত্তর ব্যক্তিগত রূপম দত্তক ব্যক্তিগত আক্রমণক অসন্তুষ্ট হয়েছে বাস চালক সন্থা। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করেছো, সদৌ নৈশ বাস চালক সন্থা পুনর্বার ক্ষুণ্ণ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। এবার একাংশ পোর্টেলর বিরুদ্ধে গোচর তরিবর সাজু হয়েছে। আমি পুনর্বার ফুল পেজত উল্লেখ করার চেষ্টা করি গুরুত্বপূর্ণ খবর। এবার একাংশ পোর্টেলর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। সদৌ নৈশ বাস চালক সন্থা পুনর্বার ক্ষুণ্ণ হয়ে পড়েছে বৈকুণ্ঠ প্রিন্স নামর এগারী অভিনেতার বিরুদ্ধেও অসন্তুষ্ট হয়েছে সদৌ বাস চালক সন্থা। চালক সন্থার নেতা রূপম দত্তর মন্তব্য অপভ্রংশ করার অভিযোগত গোচর তরিব একাংশ পোর্টেলর বিরুদ্ধে। চালক সন্থার অভিযোগ ভিউয়ার্সর আশাত ভিডিও বাইক ইত্যাদি ভুলক প্রচার করেছে। এগারী অভিনেতা বৈকুণ্ঠ প্রিন্স নামর এগারী অভিনেতার মন্তব্যক ক্ষুণ্ণ হয়ে পড়েছে, অসন্তুষ্ট হয়ে পড়েছে সদৌ বাস চালক সন্থা। এখন বিশেষ পত্র প্রেরণ করেছে মুহূর্ত। আমি সেই পত্র দেখার এই মুহূর্ত চেষ্টা করি। একাংশ পোর্টেলর বিরুদ্ধে আইনি ব্যবস্থা লোব, আইনি ব্যবস্থা গ্রহণ করব সদৌ বাস চালক সন্থায়। এবার উল্লেখ করেছো সদৌ দিবানৈশ সুপার বাস চালক সন্থার তরফের প্রায় বিশেষ পত্র প্রেরণ করা হয়েছে কহরা ঘটনার সন্দর্ভত, যেহেতু এগারী চালকক প্রহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল। আর অবশেষত সদৌ বাস চালক সন্থা একাংশ পোর্টেলর বিরুদ্ধে ক্ষুণ্ণ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আমি এই বিশেষ পত্র কি লিখা আছে এবার পড়ি শুনাই দিয়ার চেষ্টা করি। যদি সম্ভব হয় এই পত্র ফুল স্ক্রিনত দেখার চেষ্টা করি। ইয়াত স্পষ্টক লিখা আছে কহরা ঘটনার অভিযুক্ত। আমি পত্র ফুল স্ক্রিনত দেখার চেষ্টা করি। কহরা ঘটনার অভিযুক্ত ড্রাইভারজন আর ছালীগীর হওয়া আলোচনা মর্মে যাবি করেছিল যে রাজহুয়া ক্ষমা খুঁজব লাগে, অন্যথা আমি ছালীজনীর উপর একটা কেস দিম, এইদরে উল্লেখ করেছে। কিন্তু ছালীজনীর দেউতাকর অনুরোধ মর্মে মিডিয়ার আগত যেহেতু ছালীজনীয় ক্ষমা খুঁজিলে আর ভুক্তভোগী ড্রাইভারজনে ছালীজনীর বয়সের প্রতি লক্ষ্য রাখি আমার দাবি সমূহ প্রত্যাহার করলে, কিন্তু ঢিঙর কিছু মিডিয়ায় নিজের টিআরপি বহাবলে ভিডিও বাইটব উলুট পালট করে কিছু বিভ্রান্তির সৃষ্টি করেছে, যার বাবে আমি উপর আইনি ব্যবস্থা গ্রহণ করিম ভাবিছো। উল্লেখ করেছে বৈকুণ্ঠ প্রিন্স পাঠক ডাঙরিয়ায় রূপম দত্ত ডাঙরিয়ার প্রতি করা মন্তব্য আমি গরিহণা প্রদান করেছো। কারণ রূপম দত্ত ডাঙরিয়ায় ব্যক্তিগত কোনো আন্দোলন করা নাছিল, তেও সাংগঠনিকভাবে আগবাড়ি ব্যক্তিগতভাবে করা আক্রমণ আমি মানি নল। আমি সকলকে অনুরোধ করি মীমাংসা হয়ে যাওয়া ঘটনা ইমানতে সামরণি করব লাগে। স্থান আইএসপিটি প্রাঙ্গন, সময় 9 বজাত, দুটাকৈ নম্বর উল্লেখ করেছে। আর এ সদৌ বাস চালক সন্থা এইদরে ক্ষুণ্ণ হয়ে পড়েছে একাংশ পোর্টেলর বিরুদ্ধে। বৈকুণ্ঠ প্রিন্স নামর যাকী অভিনেতা আছে সেই অভিনেতাগীর বিরুদ্ধেও ক্ষুণ্ণ হয়ে পড়েছে, অসন্তুষ্ট হয়ে পড়েছে।